নমস্কার, বাংলা রাতে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, ফুলকপি পাতার বাটা। আমার এই রান্নার রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে দিন, সেন্ড মি অল নোটিফিকেশন ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে দুটো ফুলকপি থেকে আমি পাতা নিয়েছি, পাতাগুলো আমি ভালো করে ধুই আমি একটু বড় সাইজ করে কেটে রেখে দিয়েছি। রয়েছে কিছু পরিমাণ ধনে পাতা, 1 টেবিল স্পুন কালো জিরে, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে। রান্নাটা আমি সর্ষে তেলেই করবো। প্রথমে আমি ওভারটাকে অন করে নিচ্ছি। চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরে। আমি একটু নেড়ে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি কপি পাতাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিগুলো, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাই সেজন্য দিয়েছি, ঝালটা যা যা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা আমি ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু, ভাজা ভাজা মাত্রায় হয়ে গেছে। ফুলকপি কিন্তু শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফুলকপি পাতা বাটা কিন্তু ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবেন, কেমন হলো আমাকে জানাবেন। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শিলনোড়ায় বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন। আমার চ্যানেলটিতে ফুলকপির বিভিন্ন আইটেম রয়েছে, সেটা আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করে দিয়ে দেখে নেবেন। নিত্য নতুন রান্নার রেসিপিগুলো, বিভিন্ন বাঙালি রান্না রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। হয়ে গেছে আমার, এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়াতে কীভাবে বাটতে হয় সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। শিলনোড়াতে বেটে নিলে খুব মিহি হয় এবং খেতেও খুব ভালো লাগে। আপনি চাইলে ব্লেন্ডার মেশিনও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, খুব মিহি হয়েছে, আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দেব। আমি একটু মেখে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করব। দেখুন আমার হয়ে গেছে মাখা। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আগামীতে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে গোকুল পিঠে। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।